সো হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে কিন্তু আপনাদের কাছে একটি দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা কি মিস করবেন না। সো গাইজ, আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব আপনারা প্রতিদিন ইউটিউব ব্যবহার করে থাকেন, কিন্তু এই ইউটিউবের ভিতরে একটি সিক্রেট একটি বিষয় রয়েছে, যে বিষয়টা কিন্তু কেউ জানে না। সো গাইজ, সেটাই কিন্তু আজকে আমি দেখিয়ে দেব। সো গাইজ দেখুন, আমরা যখন ইউটিউব ব্যবহার করে থাকি তখন কিন্তু আমরা অন্যান্য কোনো কাজ কিন্তু আমরা ফোনে করতে পারি না। সেটা কিন্তু আমরা খালি ইউটিউবে মানে গান শুনে থাকি বা অন্যান্য যা কিছু করে থাকি তা মানে সেখানে কিন্তু আমরা করলে আমরা তা ব্যতীত কিন্তু অন্য কোনো কাজ করতে পারি না। আমরা ইউটিউবে গান শোনার পাশাপাশি কিন্তু আমরা এখন থেকে আমাদের ফোনে কিন্তু আমরা কাজও করতে পারবো, বা আপনি ইউটিউব থেকে আপনি গান প্লে করে কিন্তু আপনি ফোনের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেখান থেকে সেখানে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন। দেখুন সো গাইজ, আমি এখন খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা যদি ইউটিউব থেকে কোনো গান বা কোনো ধরনের ভিডিও যদি আমরা প্লে করি, তো প্লে করার পরে যদি আমরা মানে এখানে মানে হোম স্ক্রিনে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু সেই ভিডিওটা আর চলে না বা আমরা কিন্তু আর গান শুনতে পারি না। তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ একটি ভিডিও আমি ওপেন করলাম। দেখুন, এই ভিডিওটা যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু এই ভিডিও এখান থেকেই শেষ, মানে আমরা কিন্তু আর সেই ভিডিওটা দেখতে পারছি না। সো গাইজ, এটাই আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন। ওকে সো গাইজ, আপনাকে এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটা আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। ওকে সো গাইজ, তো আমি প্রথমত সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। তো দেখুন, এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নেব। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাকে প্রথমত পারমিশন দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আপনাকে পারমিশন অপশানটা দিয়ে দিয়েছে, তো আমরা এখানে পারমিশন দিয়ে দেব। তারপরে আপনাকে এখানে অনেক মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে বের করে তার পারমিশনটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো দেখুন, আমি অ্যাপ্লিকেশনটি এখান থেকে অ্যালাউ করে দিলাম। তারপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি এখন ব্যাক করবেন, তাহলে আপনি সেম টু সেম ইউটিউব যেরকম সেরকমের মতন কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন। মনে করুন এটিও ইউটিউব, তবে এই অ্যাপসটি কিন্তু একটি আলাদা অ্যাপস, মানে এটাতে আপনি যে কোনো মিউজিক প্লে করে কিন্তু আপনি চাইলে কিন্তু ডিসপ্লের উপরে আপনি রাখতে পারবেন, বা আপনি ফোনের অন্যান্য সব ধরনের কাজ আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দেবো, একটি ভিডিও প্লে করব এবং সেই ভিডিওটা প্লে করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি প্লে করে নেব। ওকে, তো আমি এখান থেকে এটা প্লে করে নিলাম। তো গাইজ দেখুন, এটা প্লে করার সাথে সাথে কিন্তু মানে ছোটো স্ক্রিনের হয়ে কিন্তু ওপরে কিন্তু এসে গেছে। এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো গাইজ দেখুন, তারপরে কিন্তু জাস্ট আপনি ইউটিউবের মতনই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন, বা ইউটিউবে যেটা ব্যবহার করছেন এটা তো আপনি ঠিক ওই এটাই ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে মিনিমাইজ করে আপনি মিউজিক শুনতে পারবেন, চাইলে মানে এখান থেকে মিনিমাইজ করে আপনি রাখতে পারবেন, বা এখানে আপনি যেখানে সেখানে রাখতে পারবেন, বা আপনি ফোনের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এখানে কিন্তু মিউজিক চলবে। আপনি চাইলে কিন্তু এখানে এভাবে কিন্তু আপনি আঙ্গুল দিয়ে এদিক সেদিকে কিন্তু আপনি মানে রাখতে পারবেন, বা তারপরে কিন্তু আপনি এটা ব্যতীত কিন্তু আপনি ফোনের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আপনার কিন্তু আর কোনো ধরনের অসুবিধা হবে না। দেখুন, এটা ব্যতীত কিন্তু আমি এখান থেকে জাস্ট ফেসবুক ব্যবহার করব। তো তার জন্য আমি ফেসবুকটি ওপেন করলাম। মানে আমরা এখানে গান শোনার পাশাপাশি কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো, আমরা ফোনের বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, খুব সহজেই করতে পারবো। চাইলে আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে এক্ষুনি ইনস্টল করে আপনি দেখুন। সো গাইস, তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটাই কিন্তু আমি এখন দেখিয়ে দেবো। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করলে কিন্তু মানে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে এটি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপে মানে অ্যাপে কিন্তু আপনাকে ফোল্ড টিউব লিখে সার্চ করতে হবে। তো আপনি যখন গুগল প্লে স্টোর অ্যাপে ফোল্ড টিউব লিখে সার্চ করবেন তখন আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আসবে। কোনো অ্যাপ্লিকেশন না ইনস্টল করে লোগোটা ভালোভাবে দেখে নিন, আপনাকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করতে হবে। তাহলে কিন্তু আপনি এই কাজটি খুব সহজেই কিন্তু আপনার ফোনে আপনি করতে পারবেন। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।